সুদীপ্ত ম্যাথ একাডেমির চ্যানেলে স্বাগতম। আজ একটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ম্যাট্রিক্সের 2+2=5, এটা কিভাবে আমরা প্রমাণ করব। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কিভাবে প্রমাণ করব। তো চলুন এবার সমাধানে যাই। আমরা ধরে নেই ইমাজিনেশন, প্রথমে মনে করি যে এখানে 0=0। তাহলে যদি 0=0 নেই, আমরা সত্যমতে এখানে নিতে পারি, যেহেতু এখানে 0,0 আছে, 20-20=25-25। এখন তো কোনো সমস্যা নেই, কারণ 20-20 আর 25-25 দুটোটাই কিন্তু মাইনাস করলে একই 0 হবে, এবং 25-25 এখানে কিন্তু মাইনাস করলে 0 হবে। এখানে নো ট্রিক্স, এখানে কোনো ট্রিক্স নেই। এবার দেখো, এখানে এইটা ছোট ভগ্নাংশ আকারে ভাঙাই, তাহলে কি হচ্ছে, 4×5 = 5×5 - 5×5 - 5×5। তাহলে আমার কি আসে এখান থেকে, এখান থেকে যদি আমি 4 কমন নেই, তাহলে আসে 5-5 = এখান থেকে যদি 5 কমন নেওয়া হয়, 5-5। অবশ্যই বুঝতে পারছেন এই তৃতীয় লাইনে কিন্তু কোনো ট্রিক্স নেই। এখন চলুন দেখা যাক এখন কি করা যায়। এখন এই 5-5 এটা কেটে দিলাম, তাহলে 4=5। এটা কীভাবে প্রমাণ করলাম, সমান সমান হচ্ছে 2+2=5। নো ট্রিক্স, এখানে কোনো ট্রিক্স নেই, কিন্তু কথাও কিছু একটা অঙ্কের কিছু একটা সমস্যা আছে, বুঝতেই পারছেন। এটা কীভাবে সমাধান হলো, হোয়ার ইজ দ্য মিস্টেক অর রং, প্লিজ কমেন্ট। যারা অঙ্কে জিনিয়াস আছে অবশ্যই এটা বুঝতে পারবে যে কোথায় একটু মিস্টেক আছে। অঙ্কটা ভালোভাবে দেখে নাও, এই অঙ্কটার মধ্যে কোথায় কোনো জায়গায় অবশ্যই মিস্টেক আছে। এটা তো অঙ্কের সূত্র না, কারণ আমরা অনেক আগে জেনে আছি 2+2=4, কিন্তু এখানে 5 আমি প্রমাণ করে দেখালাম। এবং 5টা কীভাবে প্রমাণ করলাম, চোখের সামনে নো ট্রিক্স কোনো কিছু না ব্যবহার করে কিন্তু 5 আমি অ্যান্সার বের করেছি। এটা কীভাবে হয়েছে এবং কেন হবে, এবং কথায় আমার ভুল আছে কি না, অঙ্কের নিয়ম অঙ্কের সূত্র অনুসারে তো এটা হয় না, 2+2=4 হয়, কিন্তু হোয়ার ইজ দ্য মিস্টেক, কথায় ভুলটা আছে, প্লিজ কমেন্টে জানাও। ধন্যবাদ সবাইকে।